মূলার পুষ্টিগুণ ও উপকারিতা। মূলা ভিটামিন সি সমৃদ্ধ শীতকালীন সবজি, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মূলা সাধারণত সাদা, লাল ও হালকা গোলাপি রঙের হয়ে থাকে। পুষ্টিগুণ: 100 গ্রাম মূলা থেকে 16 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 1.6 গ্রাম খাদ্য আঁশ, 25 মাইক্রোগ্রাম ফলেট, 14.8 মিলিগ্রাম ভিটামিন সি, 233 মিলিগ্রাম পটাশিয়াম, 25 মিলিগ্রাম ক্যালসিয়াম, 16.28 মিলিগ্রাম জিঙ্ক এবং 10 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। স্বাস্থ্য তথ্য: 1. মূলার ক্যারোটিনয়েডস চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল পাকস্থলী বৃহদন্ত কিডনি এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। 2. মূলার ফাইটোস্টেরলস হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। 3. জন্ডিস আক্রান্ত হলে মূলা রক্তের বিলুরুবিন কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে, যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী। 4. মূলা মানুষের ক্ষুধাকে নিবৃত করে এবং কম ক্যালোরিযুক্ত সবজি হয় দেহের ওজন কমাতে সাহায্য করে। 5. হর্ষের প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। প্রচুর আঁশ সমৃদ্ধ সবজি মূলা খাদ্যের পরিপাকক্রিয়াকে গতিশীল করে হজমে সহায়তা করে, যা অর্শরোগের আশঙ্কাকে নির্মূল করে দেয়। 6. রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, সেই সাথে লিভার এবং পাকস্থলীর সমস্ত দূষণ এবং বর্জ্য পরিষ্কার করে থাকে। 7. মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগে উপকারী। 8. শ্বেতরোগের চিকিৎসায় মূলা ফলদায়ক। অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ আদা রস এবং ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে, অথবা কাঁচা মূলা চিবিয়ে খেলেও কাজ হবে। 9. মূলার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে কফ, মাথা ব্যথা, অ্যাজমা নিয়ন্ত্রণ করা যায়। 10. পোকামাকড়ের কামড় থেকে সৃষ্ট ক্ষত নিরাময়ে মূলার রস কার্যকরী। 11. জ্বর এবং এর কারণে শরীর ফুলে যাওয়া কমাতে সাহায্য করে অত্যন্ত উপকারী সবজি মূলা। ত্বক পরিচর্যায় মূলা ব্যবহৃত হয়, কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। কাঁচা মূলার পাতলা টুকরা ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয়। এছাড়া কাঁচা মূলা ফেস প্যাক এবং ক্লিনসার হিসেবেও দারুণ উপকারী। সতর্কতা: যাদের থাইরয়েড গ্রন্থি, বুক জ্বালার সমস্যা আছে, তাদের মূলা খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।